লাইন দিচ্ছি নিচ্ছি প্রতিদিন সকাল রাতেবেলা লাগাই সকালে নিয়ে যাই, কোনোদিন তো কোনো সমস্যা হয়নি। আপনার কুচ্ছা ধরেন না, ধরেন খালি ওই রোগা রাগা বল ধরেন, ধরেন একটা শিং মাছ। সাত মাসের ছোট্ট শিশু হোসাইন একই সঙ্গে হারিয়েছে বাবা মা আর বড় বোনকে, আক্রান্ত হয়ে নিজেও হাসপাতালে ভর্তি। রাজধানীর মিরপুরের হাজি রোডে ঘটে যাওয়া দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের পাশাপাশি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় তাদের বাঁচাতে আসা আরেক যুবক। এ ঘটনায় পাগল প্রায় তাদের পরিবার। কিন্তু কিভাবে ঘটল এমন ঘটনা? স্থানীয়দের অভিযোগ, আশপাশের বেশ কিছু গ্যারেজ ও বস্তির বেশিরভাগ বাড়িতেই অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ নেয়া, সেগুলোর কোনো একটি তার ছিঁড়েই ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা। যদিও স্থানীয়দের বেশিরভাগই ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খুলতে নারাজ। এলাকা চলে চোরা কারেন্ট, মিটারের কারেন্ট আছে, দেখলাম সব মিটারের লাইন। মনে করেন যদি পরিবার আছে, যদি 300 মিটার, তো আর 300 পরিবারের নাই। তার লিক ছিল, পানি জলাবদ্ধতা হওয়ার কারণে লিকেজ থেকে আপনার মনে করেন যে বৈদ্যুতিক যে সমস্যাটা ওইটা হয়েছে। এই লাইনটা মনে হয় সম্ভাবনা মনে হয় ব্রিজের তল দেয় না, ওই ব্রিজের কালপাট আছে, ওখানে কালপাট আছে একটা। অভিযোগের সত্যতা পাওয়া গেল ঘটনাস্থল থেকে মাত্র 50 মিটারের মধ্যেই। ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে গ্যারেজ, প্রকাশ্যে অটোরিকশাগুলোতে দেয়া হচ্ছে চার্জ, আর অরক্ষিত অবস্থায় বৈদ্যুতিক লাইন। বৃষ্টির সময় দেখা গেল সেখানে বৈদ্যুতিক তার ও সকেটগুলো ভিজলেও নজর নেই কারো, যদিও গ্যারেজ সংশ্লিষ্টদের দাবি সবকিছু সুরক্ষিত। এক মাস ধরে লাইন দিচ্ছি নিচ্ছি, প্রতিদিন সকাল রাতেবেলা লাগাই সকালে নিয়ে যাই, কোনোদিন তো কোনো সমস্যা হয়নি। না, অনুমতি কেউ দেয় না ভাও। আপনার কুচ্ছা ধরেন না, ধরেন খালি ওই রোগা রাগা বল ধরেন, ধরেন একটা শিং মাছ, মানে যা ছোট মাছ এটি, কিন্তু বড় ধরেন রাগা বল। এ বিষয়ে জানতে স্থানীয় কাউন্সিলরকে বারবার ফোন করলেও বন্ধ পাওয়া যায় তার মুঠোফোনটি। আর বিদ্যুৎ অফিসের দাবি তাদের লাইনের কোনো তার ছিঁড়ে পড়েনি সেখানে, তবে অবৈধ সংযোগের বিষয়টি এড়িয়ে যান এই কর্মকর্তা। এর সাথে আমার যে ডিউটিরত আমার যে গ্যাং গ্যাং আছে, ওরাও যায়, ওরা যেয়ে তাৎক্ষণিকভাবে কোনো লাইনের কোনো তার টার সিরা টেরা এই ধরনের কোনো কিছু পায়নি। দুর্ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান স্বজনরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।